ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস সাকিব আল হাসান নিজের একক সিদ্ধান্তে দু ইংল্যান্ড বিশ্বকাপে টাইগারদের তিন নম্বর পজিশনে ব্যাটিং করেছেন নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে সফলতার দেখাও পেয়েছেন বিশ্বসারা অলরাউন্ডার দু হাজার একুশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে সাকিবকে কলকাতা নাইট রাইডার্সের কোন পজিশনে ব্যাটিং করবেন সাকিব তা নিয়ে জল্পনাকল্পনার শেষনেই তার ভক্তদের কলকাতায় কি সাকিব আল হাসানের ব্যাটিং পজিশন পরিবর্তন হবে নাকি 3 নম্বর পজিশনে ব্যাটিং করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একজন বড় ফ্যান হর্ষা ভোগলে ভারতের জনপ্রিয় এই ধারাভাষ্যকার ক্রিকেটার সাকিবকে বেশ ভালো করেই জানেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং পজিশনে সাকিব আল হাসানকে 3 নম্বরে দেখতে চান হর্ষা ভগলে তার মতে কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসানের তিন নম্বর পজিশনে ব্যাটিং করানোটাই সঠিক সিদ্ধান্ত হবে আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসানকে তিন কোটি বিশ লাখ রুপিতে দলে ভেরানোর পর অনেকেরই মন্তব্য ছিল বিশ্বসেরা অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্সের সেরা একাদশে নাও খেলতে পারেন সুযোগ হবে না সাকিবে তবে সাকিবের পক্ষে এবার বিভিন্ন বিশ্লেষণ করছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকাররা কিছুদিন আগে আকাশ চোপড়া জানিয়েছেন এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঠিক সিদ্ধান্ত হবে সুনীল নারিনকে বসিয়ে দিয়ে তার জায়গায় সাকিব আল হাসানকে একাদশে নেওয়া আর এবার হাটসা ভগলে কলকাতা নাইট রাইডার্সকে পরামর্শ দিয়েছেন সাকিবকে যেন তিন নম্বর পজিশনে ব্যাটিং করানো হয় সুনীল নারীন ও সাকিবের মধ্যে তুলনা টেনে সাকিবকেই এগিয়ে রাখলেন হাটশা গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে হাটশা ভগলে সাকিব আল হাসান প্রসঙ্গে বলেন কলকাতা নাইট রাইডার্সের তিন নম্বর পজিশনে আমি সাকিবকেই দেখছি এটা এবার কলকাতার জন্য সবচেয়ে বড় বিতর্ক সাকিব নাকি নারীন সুনীল নারীন মূলত বলার যে ব্যাট হাতে শুরুতে রান এনে দিতে পারে কিন্তু সম্প্রতি সময়ে তার পারফরমেন্সের থেকেও অনেক ভালো পারফর্ম করছে সাকিব তিন নম্বর পজিশনে সাকিব ব্যাটিং করলে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী হবে ভারসাম্যপূর্ণ ব্যাটিং লাইন আপ পাবে কলকাতা সাকিবকে সুযোগ করে দেওয়ার জন্য দীনেশ কার্তিক ও ইয়ন মর্গানকে নিজেদের স্থান পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন হর্ষা ভোগলে হর্ষা ভোগলের মতে সাকিব আল হাসান তিন নম্বর পজিশনে ব্যাটিং করলে চার পাঁচ এবং ছয়ে বিধ্বংসে ব্যাটিং অর্ডার পাবে কলকাতা তিনি নেমে সাকিব বিশ্বকাপে দারুণ পারফর্ম করায় এমন আত্মবিশ্বাস হর্ষা ভুগলের।